পলাশবাড়িতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। 31শে ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ি পৌরসভার মেয়র গোলাম সারোয়ার, প্রধান বিপ্লব। ত্রুটিগুলো আপনারা আমাদেরকে ধরে দেন, আমরা সেগুলো সমাধান করি। আসলে প্রশংসা আমরা চাই না, শুধু সমালোচনা চাই, শুধু সমালোচনা। কারণ আপনারা যদি সমালোচনা করেন তাহলেই হয়তো আমরা ভালোভাবে প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে পারবো। তাই আমি আশা করব আপনাদের কাছে আমরা মাইক্রোফোন দেব, আপনারা যদি আমাদের দয়া করে, আসলে আমরা তো মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, ভুল হতেই পারে। প্রতিষ্ঠানে আমরা হাত দিয়েছিলাম এবং আপনাদের অনুপ্রেরণায় আজকে 12 বছর অতিক্রম করতে চলছি। আজকে রাত 12টার পরেই আমরা আসলে 12 বছরে পা দেব। আমাদের কিন্তু আজকে অনুষ্ঠানটা চলবে রাত 12:01 পর্যন্ত। পরে খন্দকার মমিনুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইনস্ট্রাক্টর মোহাম্মদ সোহেল মিয়া, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সুরুজাক লিটন, ব্যবসায়ী নির্মল কুমার মিত্র, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আহসান হাবিব ও মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তাজ উদ্দিন। আমার নাম রিয়াদ, আমি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের 10ম শ্রেণীর একজন ছাত্র। এই সালে এখানে আমি ভর্তি, প্রথম শ্রেণীতে ভর্তি হই। সেই থেকে আজ 10ম শ্রেণী পর্যন্ত এই স্কুলে পাঠদান করছি। এই স্কুলে প্রত্যেকেই থেকে আসলে ভাগ্যবান মনে করি, কারণ উত্তরবঙ্গে কোনো একটা ভালো স্কুল কিন্ডারগার্টেন পরিবেশ দেখতে গেলে হোপকে অবশ্যই ধরতে হবে তালিকায় প্রথম সারির। আর হোপ হচ্ছে আমার কাছে, আমি কোনোদিন স্কুল হিসেবে দেখিনি, এটাকে আমি আমার বাড়ির মতো দেখেছি। কারণ এখানে প্রবেশ করার পর বাড়ির কথা মনেই থাকে না, কারণ আমাদের শিক্ষকবৃন্দ আমাদের তাদের নিজের ছেলেদের মতো ছেলেমেয়েদের করে দেখে। এই স্কুল থেকে 23 জন পরীক্ষায় অংশ নেব, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ফলাফল করতে পারি। আলহামদুলিল্লাহ সবার পরিস্থিতিও ভালো, আমাদের প্রিন্সিপাল স্যার, পরিচালক স্যার এবং সকল স্যার ম্যাডাম আমাদের যথেষ্ট প্রস্তুত করে তুলেছেন পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ ভালো কিছু আশা করি, সবাই দোয়া করবেন, আমরা যেন স্কুলের একটা ভালো ফলাফল স্কুলের উপরে দিতে পারি।